ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে উল্লেখযোগ্য ফলাফল করে ক্রীড়া বিশ্বের মানচিত্রে নিজেদের প্রতিভা আবার তুলে ধরেছে ভারত তরুণ ও অভিজ্ঞ ক্রীড়াবিদদের সমন্বয়ে গঠিত ভারতীয় দল অবধি কমনওয়েলথ গেমস থেকে লাভ করেছে সতেরোটি স্বর্ণপদক পদক তেরোটি রৌপ্য পদক এবং উনিশটি ব্রোঞ্জ পদক যেসব বিভাগে ভারত বরাবর ভালো ফলাফল করে সেই সব বিভাগ বাদ দিয়েও লন বলস এবং বক্সিংয়ের রিংয়ে নিজেদের প্রতিভা মেলে ধরেছেন ভারতীয় ক্রীড়াবিদরা উঠে এসেছেন নিখাত জারিন এবং অমিত ভাঙ্গালের মতো উদীয়মান তারকারা অন্যদিকে বজরং পুনিয়া থেকে সাক্ষী মালিক বিনেশ ভোগাত যেসব ক্রীড়াবিদের ওপর দেশের প্রত্যাশা ছিল তারা সবাই নিজেদের প্রতিভায় দেশকে গর্বিত করেছেন রেসলিং থেকে ব্যাডমিন্টন ওয়েটলিফট বিভাগে ভারতের ক্রীড়াবিদরা বহু হিসাব নিকাশ উল্টে দিয়েছেন হকি টেবিল টেনিস দলগত বিভিন্ন বিভাগে দেশের পতাকা উঁচু করেছেন এক ঝাঁক ক্রীড়াবিদ ভারতের ক্রীড়াবিদদের এই সাফল্যের পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণা এবং সঠিক ক্রীড়ানীতি যে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে তা আর বলার অপেক্ষা রাখে না বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে ক্রীড়াবিদদের পেছনে দাঁড়িয়েছেন এবং মানসিক শক্তি জুগিয়েছেন তা উপমহাদেশের মহলে ইতিমধ্যেই প্রশংসিত আগামী দিনে ভারত যে বিশ্বের ক্রীড়া মঞ্চে রাশিয়া আমেরিকা আর জাপানকে টক্কর দেবার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি অনেকাংশে সেরে নিয়েছে কমনওয়েলথ গেমসে তারই স্পষ্ট নমুনা পেশ করলেন ভারতের ক্রীড়াবিদরা সামনে আরও উজ্জ্বল ক্রীড়া ইতিহাস অপেক্ষা করছে ভারতের জন্য রিপোর্ট নিউজ রাইজেস্ট